Assalamualaikum everyone, welcome back to my channel Ruma Cooking House থেকে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ময়দার বরফি। হঠাৎ করে মনে হলো একটু মিষ্টি খেতে মন চাচ্ছে, তাই ভাবলাম যে কি তৈরি করা যায়। তো আমি ময়দা দিয়ে একটি মজার রেসিপি তৈরি করে ফেললাম যা কিনা এত চমৎকার খেতে যে আপনাদের সাথে শেয়ার আর না করে পারলাম না। তো চলুন দেখিনি এই ময়দার বরফি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম খুব সহজে চটজলদি। তো এটা তৈরি করতে কি কি লাগছে চলুন একবার দেখে নিন। আজ আর ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম এক আলাদাভাবে বলছি না, আমি রাঁধতে রাঁধতেই আপনাদেরকে বলে দেবো কি কি লাগছে। তো প্রথমে একটা আমি ননস্টিকি ফ্রাই প্যান নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ঘি। অবশ্যই এই রেসিপিটা বানাতে হলে ঘি ব্যবহার করতে হবে, এখানে কোনো রকম সয়াবিন তেল ইউজ করা যাবে না। আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিলে বেশি ভালো হবে। তো আমি এই ময়দাটা খুব ভালোভাবে ঘিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে নিয়েছি এবং ওই হাঁড়িটার মধ্যেই আমি আবার দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1/2 কাপের মতো পানি। এখন এই চিনি আর পানিটা আমি খুব সুন্দরভাবে গলিয়ে একতারের একটা শিরা তৈরি করে নেব। এভাবে নাড়তে নাড়তে 2-3 মিনিটের মধ্যেই দেখবেন একটা একতারের শিরা তৈরি হয়ে যাবে। এই তো আমার একতারের শিরা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ময়দাগুলো। তো এই ময়দাগুলো দিয়ে আমি চুলোটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি। এখন খুব ভালোভাবে এই শিরার সাথে আমি এই ময়দাটা মিক্সড করে নেব যেন কোনো রকম লাম্পস না থাকে। এখানে ভয়ের কিছু নেই, খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা মিক্সড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, কোনো রকম যেন ময়দার লাম্পস না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপের মতো দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধ দিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব মজা হয়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এলাইচি গুঁড়া আর 1/2 চা চামচের মতো কেওড়ার জল। এখন এই উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি চুলোটা আবার অন করে দেব এবং একদম লো হিটে দিয়ে অনবরত এই হালুয়াটা নাড়তে হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে নাড়তে এই হালুয়ার মিশ্রণটা একদম আরও ঘন হয়ে আসবে। এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ আর হচ্ছে চেরি ফল। আমি এখানে 4-5টা চেরি ফল ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কিশমিশও 3 টেবিল চামচের মতো ছোট ছোট টুকরো করে মিক্সড করে দিলাম। আপনারা চাইলে যার যেমন ইচ্ছা ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন এই হালুয়াটা একদম ঘন করে ফেলেছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এরই ফাঁকে আমি একটি ডিশে এরকম ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই এই মিশ্রণটা সেট করে বরফিটা কেটে নিতে পারেন। তো আমি এরকম একটা ট্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, এখন এই মিশ্রণটা পুরোটা এই ট্রের মধ্যে দিয়ে দেব। এই বরফিটা কিন্তু জমতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে সেট হয়ে যায়। তো আমি এভাবে একটা প্যাচুলার দিয়ে এই বরফির টা আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। দেখুন খুব ঝটপটভাবে আমি এই বরফিটা আমি সেট করে নিচ্ছি এরকম চারকোনাভাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমার এটা আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। তো আমি ওপরে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদাম দিয়েও সাজাতে পারেন। তো এই তো আমার করা শেষ, এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আমি 30 মিনিট পরে আবার আপনাদের সামনে এই বরফিটা নিয়ে হাজির হব। এই তো 30 মিনিট পর আপনাদের সামনে আবার আমি এই ময়দার
বরফিটা নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এরকম ছুরির সাহায্যে আমি ডায়মন্ড শেপে কেটে নেব। আপনারা চাইলে যে যেমনভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে করে কেটে নিতে পারেন। তো এই তো আমি ঠিক দেখেন কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই বরফিটা কিন্তু আপনারা 20 থেকে 25 দিন রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। খেতে কিন্তু খুবই মজা হয়, যত ঠান্ডা হবে আর যত দিন যাবে এটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো এই তো আমি এইভাবে ডায়মন্ড শেপে কেটে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। একদম একটা ইয়ামি একটু রেসিপি, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই সুইট রেসিপিটি কেমন লাগলো। আশা করছি অনেক অনেক ভালো লাগবে আজকের এই সুইট রেসিপিটি। সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রেখে সবাইয়ের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thank you.